দেখা, তারপরেই বহরমপুরের প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে, পাশাপাশি বহরমপুর স্টেডিয়ামে এসে পৌঁছেছে সংসদ থেকে বহু বিধায়কেরা। মালদার প্রশাসনিক বৈঠক সেরে আকাশপথে বহরমপুরে আসবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ঘিরে বহরমপুর স্টেডিয়াম চত্বরে ব্যস্ততা তুঙ্গে। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে বহরমপুর স্টেডিয়াম চত্বর। সভাস্থলে নিয়ে আসা হয়েছে ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াড। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে খতিয়ে দেখা হচ্ছে মুখ্যমন্ত্রীর সভার শেষ মুহূর্তের নিরাপত্তা। আমি দুমাস হলো এই কাজে ঢুকেছি, আমার খুব ভালো লাগছে কাজটা। আমি চাই এই কাজটার উপর আরেকটু যদি টাকা ইনভেস্ট করা হয়, যেমন মানে আমাদের ইসিসি মডেলভাবে যদি স্কুলটা তৈরি করা হয়, ওই জন্য আরও অর্থনৈতিক হেল্প দরকার। উনি এসেছেন আমাদের এটা সৌভাগ্যের। উনি গত 19 তারিখ বলেছেন যে আমরা খুব শীঘ্রই যাবো আমি জেলায়, তাই আমরা অধীর আগ্রহে আছি কখন আসছেন। 2011 পরে মহিলা কেন্দ্রিক অনেক স্কিম প্রকল্প উনি এনেছেন, ভবিষ্যতে আরও আনবেন সামনে লোকসভা ভোট। আর এছাড়া আজকের আগে ওনার সাথে আমাদের কালীঘাটে ওনার মিটিং ছিল, ওনাকে খুব কাছ থেকে পেয়েছি, উনি অনেক শুভেচ্ছা বার্তা আমাদের দিয়েছে। তো একটাই বলবো, আমাদের জেলা পরিষদের তরফ থেকে, আমাদের মহিলাদের তরফ থেকে ওনাকে আগাম শুভেচ্ছা, উনি ভালো থাকুক, সুস্থ থাকুক। ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে তৃণমূল নেতা কর্মীরাও ভিড় করতে শুরু করেছেন সভাস্থলে। বহরমপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভাস্থলে এসে পৌঁছেছেন সাংসদ থেকে বিধায়কেরা।